নমস্কার, আজকে তোমার দেখো আমি ভাষা শিক্ষার ক্লাস দিচ্ছি, স্ট্যান্ডার্ড ক্লাস স্ট্যান্ডার্ড 2 এ। তো তোমরা আজকে 17 এবং 18 পাতাটা বের করো। তো দেখো 17 এবং 18 পেজটা বের করে দেখো, 17 ও 18 যে পেজটা আছে ওই পেজের আমি করাচ্ছি। দেখো প্রথমেই দেওয়া আছে ঠিক প্রশ্নগুলির পাশে ঠিক রাইট চিহ্ন ও ভুল বাক্যগুলির পাশে কাটা চিহ্ন দাও, ঠিক আছে? তো তোমরা দেখো প্রথমে দেখো দেওয়া আছে যে শীতকালে জ্বর জ্বালা বেশি হয়, এটা কি? এটা তোমাদের ভুল। তো তোমরা ভুল কেটে দেবে, যেমন তো বলে দেওয়া থাকবে সেরকম। যদি সত্য মিথ্যা থাকে তাহলে সত্য মিথ্যা লিখবে, ঠিক ভুল থাকে তো ঠিক ভুল বানান করে লিখবে, আর যদি রাইট কাটা দিতে বলে তাহলে তোমরা রাইট কাটা দেবে। তারপরে দেখো বিদ্যান মানুষ দেশের গৌরব, এটা ঠিক ঠিক দিয়ে দেবে। তারপরে দেখো মণিময় মনস্থ খোকসা যাইবে, ঠিক আছে, তা ভুল। তারপরে দেখো সজ্জন শব্দের অর্থ কুকুর, এটা মানে কুকুর নয়, ভুল। সজ্জন মানে হচ্ছে আপনজন, আমরা সবাই বিশ্বের নাগরিক নই, আমরা তো সবাই বিশ্বের নাগরিক, তো এটার জন্য ভুল। এবারে দেখো পৃথিবীর সবকিছু নশ্বর, তাহলে সবকিছু নশ্বর, ঠিক, এটা এভাবে করতে হবে তোমাদেরকে। এরপরে দেখো বিপরীত শব্দ দেওয়া আছে, বিপরীত শব্দ প্রথমে দেখো দেওয়া আছে পক্ক, পক্ক মানে পাকা, বিপরীতে কি লিখবে? কাঁচা, ঠিক আছে? সবাই খাতায় লিখে নেবে, কাঁচা। এরপরে দেখো বিদ্যান, বিদ্যান বিপরীত শব্দ হবে মূর্খ, নিজস্ব কর সত্তর মন্থর তরা মানে ধীরে, তরা মানে বিপরীত মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি তার উল্টো হবে ধীরে। নশ্বর, নশ্বরের বিপরীত কি? যা চিরস্থায়ী নয়, তাহলে বিপরীত হবে চিরস্থায়ী। এরপরে দেখো আহ্বান, আহ্বানের বিপরীত শব্দ কি নাই? আর এরপরে দেখো নিঃস্ব, নিঃস্ব মানে গরিব, ঠিক আছে? এরপরে আমি পরের গুলো পড়াচ্ছি, দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো, ঠিক আছে? তো প্রথমে দেখো বাক্য রচনা দেওয়া আছে কর্ষক, কর্ষক মানে কি জানি আমরা? চাষি, তো তিনি একজন কর্ষক ছিলেন। বেশি বড় বাক্য রচনা করবে না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তোমরা বাক্য রচনা ছোট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো তিনি একজন কর্ষক, ঠিক আছে? নাগরিক, সে ভারতের নাগরিক, আমার নিজস্ব গাড়ি আছে, বা আমি, এবার দেখো আহ্বান, আহ্বানে দেখো আমি রামকে আহ্বান করেছি, সত্তর দিয়ে কি লিখেছি? তুমি সত্তর চলে এসো। তারপরে দেখো রাম বিদ্যান ছেলে, এইভাবে করবে তোমরা বাক্য রচনা, ঠিক আছে? যদি অসুবিধা হয় তো বইয়ের সাহায্য নিতে পারো বা এগুলো একটু দেখতে পারো। এরপরে দেখো যে কোনো বর্ণের সাথে বাহবাগা জুড়ে শব্দ তৈরি করতে, দেখো প্রথমে দেওয়া আছে বয়স্তরী তালবেশ্বর, ঠিক আছে? বয়স্তরী তালবেশ্বর এর সাথে বাহবাগা জুড়ে নতুন শব্দ কি হবে? বিশ্ব, ঠিক আছে, বিশ্ব। তারপরে দেখো তরা, তয়ে বয়ে রয়ে আকার তরা। তারপরে যে বিল্ল, তারপরে সজ্জন, ঠিক আছে? এইভাবে আমি বফলা জুড়ে দিচ্ছি, একটার সাথে বফলা জুড়ে দিলাম, ঠিক। এইভাবে তোমরা এদিকটাও করতে পারো, ধ্বজা, বিহ্বল,
সদস্য আর শর্ত ঠিক আছে এরপরে দেখো ৬ ও ৭ ৬ টা ওস ৬ টাকে বলা আছে যে প্রথম বর্ণের সাথে এমন পাঁচটি শব্দ লেখো প্রথম বর্ণের সাথে বপলা আছে এরকম পাঁচটা শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে সোজা খুব এটা করার চেষ্টা করবে দেখো জ্বর আমি লিখে দিচ্ছি জ্বালা দাঁড় সজ্জন আর একটা সাথে বফলা আছে ঠিক আছে এরপর দেখো সাতের দাগে ঠিক আছে আমি সাতের দাগে একটা করছি তো তোমরা এগুলো লিখে নাও এরপরে দেখো সাতের দাগে বলা আছে যে শেষ বর্ণের সঙ্গে বফলা আছে এমন পাঁচটি শব্দ ঠিক আছে তো তোমরা শেষ বর্ণের সাথে আছে এমন ধরো নিঃস্ব ঠিক আছে তারপরে কি হবে বিশ্ব তারপরে হবে নিজস্ব তারপরে পরস্য আর একটা ভিন্ন ঠিক আছে দেখো সবেই কিন্তু শেষে শেষ বর্ণটা কিন্তু বপলা ঠিক আছে সবে দেখো নিঃস্ব বিশ্ব নিজস্ব পরস্য বিল্ল ঠিক আছে এরপরে দেখো দেখো শেষ বর্ণের সাথে এগুলো বপলা আছে কয়েকটা শব্দ ঠিক আছে এরপরে দেখো আছে একটা শূন্য স্থান পূরণ করো একের দাগে একটা দেখো যা আছে একটি গৃহপালিত পশু আমরা জানি গৃহপালিত পশু কুকুর গরু কিন্তু আমাদের এই বপলা চক্রে দেখো সজ্জন শব্দটা আছে তো সেই সজ্জন মানে হচ্ছে কুকুর তো আমি এখানে সজ্জন লিখে দিতে পারি কি লিখবে এখানে বক্সে এটাতে সজ্জন সজ্জন মানে হচ্ছে কুকুর তো কুকুরটা আছে গৃহপালিত পশু এরপর দেখো যে আলো দেয় কে আলো এরকম নাই প্রদীপ বা দীপ দুটোই লিখতে পারো প্রদীপ ও লিখা যাবে লিখতে পারো প্রদীপ ও লিখা যাবে কিংবা দ্বীপ লিখতে পারো দ্বীপ থাক প্রদীপই থাক তোমরা এখানে প্রদীপটা লিখবে যে আলো দেয় তাহলে কি আলো দেয় প্রদীপ এরপর ধরো একদিন পর মানে পরস্য এরপরে দেখো যা চিরস্থায়ী নয় কেনে হবে নশ্বর ঠিক আছে মিলে গেল তাহলে প্রদীপ হয়ে প্রথমটা হলো সজ্জন একটি গৃহপালিত বস্তু আলো দেয় প্রদীপ আর একদিন পর পরস্য আর নশ্বর মানে যে জাতীয় স্থায়ী
সেগুলো ভালো করে করলে পরের দিন আমি তোমাদের আরো নতুন পড়া নিয়ে আবার তোমাদের পড়াবো। নমস্কার।